মর্নিং বলো ফ্রেন্ডসে মুখে ভাত খেয়ে নাও তারপরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে আর এখন আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি দেখো ছাদে এসে আর মানে কি বলবো খাওয়ানো মেয়ে বাচ্চাদের খাওয়ানো যে কতটা কষ্ট তো যারা মানে যাদের বাচ্চা খেতে চায় না তারাই শুধুমাত্র জানে দেখো আমাকে ছাদে আসতে হয়েছে খাওয়ানোর জন্য মানে খাওয়ানোর জন্য কি কি না করতে হয় আমাকে ঠিক আছে তো এই দেখো ছাদে বসেই খাওয়াচ্ছি কারণ ওর স্কুল আছে 9টায় তো সেই জন্য মানে ওকে বাইরের কিছু খাবার আমি খেতে দিই না তো সেজন্য যে কটাই ভাত খাক না কেন সকালবেলা তো সে কটাই আমি খাওয়ানোর চেষ্টা করি আবার স্কুল থেকে আসবে তখন আবার খাইয়ে দেব না 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 তাতেই নাও কি আলু তাতে ভাত খাও কিন্তু আমরা আলু কিন্তু পিটাবো খুব জ্বালা জানো না আর তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে আমি কি নিয়ে ভিডিও করছি তো আমি কিভাবে আমার চুলের কি শ্যাম্পু করি কিভাবে চুলের যত্ন করি তো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি হেল্পফুল হবে তোমাদের অনেকটা তো ইউজ করো মানে আমি যেভাবে আমি যাব না 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 তাতেই নাও তো যেটা বলছিলাম মানে যাবতীয় যা মাথায় যাবতীয় যা আর কি প্রবলেম আছে যেমন হেয়ার ফল তারপরে হচ্ছে ড্যান্ড্রফ তারপর অনেক সময় র্যাশ হয়ে যায় মানে প্রচুর পরিমাণে মাথার মধ্যে চুলকানি হয় তো সেইগুলো সব রিমুভ করবে আমি ফল পেয়েছি তো সেই জন্য আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও কিছুটা হলেও হেল্প হবে এই সাইডে যায় না তো সেই জন্য আজকের ভিডিওটা করা আর ভিডিও তো করাই হয় না আমার সেরকম টাইমই হয় না তো অনেক দিন পর প্রায় 2 মাস শোনা প্রায় 2 মাস পর আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি রেগুলার ভিডিও দেওয়া হয় না তোমাদেরকে তো সম্ভব হয়ে ওঠে না আর কি তো সেই জন্য দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে ঠিক আছে থামি নিয়ে যাবো ঠিক আছে চুপ কান্না করবি না একদম কান্না করলে পাপ করে হ্যাঁ ছোট মানুষের মতো ভ্যা ভ্যা করে না চিকু আমি তো ছোট মানুষ তুমি মাদের সাথে বড় হয়ে যাও মাদের সাথে ছোট হয়ে যাও না এরকম ব্যাপার আমি তো ছোট আর দেখছ বল বল আমি বড় আমি বড় হ্যাঁ কি কি কে বলতে ছোট তুই তুই ঋষিকার ফ্রেন্ড ওরে ফ্রেন্ড রে লিখবি কিন্তু আর ম্যাডামের কাছে বলবি এই চিমনি রেখা বাইরেটা মেয়ে চলে গেছে স্কুলে সকালবেলা একটা ঝড় চলে যায় মানে সকালে ঘুম থেকে উঠে একটা মনে হয় একটা ঝড় বয়ে যাচ্ছে এরকম একটা মাথার উপর থেকে মানে অনেক কাজ মেয়ের স্কুল তারপরে সকালে কি রান্না হবে সেগুলো গুছানো আমার বর দোকানে যাবে সেইগুলো তাড়াতাড়ি খেয়ে যাবে ঘরের কাজ বাইরের কাজ সব কিছু তো আমি খেয়ে দিয়ে বাসন টাসন মেজে তারপরে এসেছি তোমার সঙ্গে আবার একটু গল্প করতে আর এখনও আজকে এখন আমি যাব চান করতে এখন বাজে 9:30 আর সকালে তো খাওয়া হয়ে গেছে সবার আর দুপুরে আবার রান্না হবে তো আমি আবার এসে এখন মাছ রেখেছি সেই মাছগুলো কাটবো তারপরে মাংস আছে সেই মশলা করব তো আমি
চান করে এসে তারপর এগুলো করব আমি। আর যেটা আমি বলবো হচ্ছে মাথায় আমার একটা সময় মাথার মধ্যে র্যাশ হয়ে মানে এত চুলকাতো, মানে পুরো র্যাশ র্যাশ হয়ে যেত আর ঘামতো হয়ে যেত। এবার আমি অনেক ডাক্তার ফাক্তার দেখিয়েছি, তো ওষুধও খেয়েছি, তো কিছুতেই কিছু হচ্ছিলো না। তারপরে আমি একটা দেখলাম ভিডিওতে যে ডিমের সাদা অংশটা শুধু আর শ্যাম্পু একসঙ্গে দিয়ে মিক্স করে যেভাবে শ্যাম্পু করে তো সেইভাবে শ্যাম্পুটা করে নিতে হবে, আর 5-6 মিনিট মতো রাখতে হবে মাথায় রেখে, তারপরে ধুয়ে তারপর আবার যে যে যেটা শ্যাম্পু ইউজ করে তার কন্ডিশনার দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে হবে। ব্যাস, এতে অনেক মানে ড্যান্ড্রফ বলো, হেয়ার ফল বলো, মানে অনেক র্যাশ ফ্যাশ চুলকানিগুলো মানে সব কিছু রিমুভ হয়। সত্যি কথা বলছি, মানে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি, করেছি আমি এই হয়তো 1 মাস মতো করছি, কিন্তু সত্যি কথা আমার মাথায় এখন কোনো ড্যান্ড্রফ নেই আর কোনো চুলকানির কোনো ভাব, মানে চুলকানি ফুলকানি এগুলো কিছু হচ্ছে না। মানে সত্যি এগুলো আমি টোটালি মানে রিমুভ হয়ে গেছে, আমি সত্যি সাকসেস। মানে এই প্রথমবার কোনো টোটকা আমি ইউজ করে, কারোর থেকে কোনো নেওয়া টিপস ইউজ করে যে আমি এত ভালো রেজাল্ট পাবো কখনো ভাবিনি। তো আমি নিয়েছি এই যে ডাভ শ্যাম্পু আর এর সঙ্গে একটা ডিমের মানে সাদা অংশটা দিয়ে মিক্সড করে শ্যাম্পুটা করে নেব। তো আমি স্নান করে এসে দেখাবো তোমাদেরকে ফাইনালি রেজাল্ট কেমন হয় আর চুলগুলো চুলটা কতটা সফট হয়, সিল্কি হয়, সিল্কিও হবে সাথে সাথে, আর সেটা তোমরা দেখতে হবে কিন্তু, ঠিক আছে, যে কেমন চুলটা কতটা পরিবর্তন হয়েছে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা থেকে তোমরা যদি ইউজ করে থাকো, কারো যদি এরকম কোনো প্রবলেম থাকে তো আশা করি তোমরা ভালো রেজাল্ট। তো এই যে হচ্ছে চিকেন, আর এই যে আমি এখন মশলা করব, আর এই যে শাশুড়িমা হচ্ছে মাছ কাটছে। ভাবলাম যে স্নানের আগেই কাজটা করে যাই, কারণ স্নান করে এসে সব আর করতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর আমি স্নান করে এসে তোমাদের দেখাবো যে চুলটা কেমন হয়েছে আমার। তো আর আজকে আমি মেনুটা শেয়ার করে দিলাম, তোমাদের দুপুরবেলার মেনু কী আছে সেটাও একবার শেয়ার করে দিলাম, ছোট্ট একটা ভিডিও। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, যদি হেল্প হয় তোমাদের, আর হেল্পফুল আমার তো মনে হয় হেল্প হয়েছে। কেউ ট্রাই করো, কেউ না কেউ নিশ্চয়ই ট্রাই করো, আমাকে বলো অ্যাটলিস্ট যে কেমন রেজাল্ট পেয়েছো, তাহলে আমার বিশেষ করে ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। তো চলো, তোমাদেরকে একটা কথা আমি বলিনি, মানে আমি ব্লগ দিতে পারি না কারণ আমার ফোনটা সত্যি খারাপ হয়ে গেছে। যদি আমি ভিডিও করি, ধরো কোনো কিছুর একটা ভিডিও করলাম, ধরো 10 মিনিটের বা 15 মিনিটের বা 20 মিনিটের, এবার আমি ভিডিওটা চালু করে রাখলাম কিন্তু শেষে দেখলাম যে আমার ভিডিওটাই হলো না,
আমি দেখছি যে ভিডিও হচ্ছে, কিন্তু শেষে দেখলাম যে আমার ভিডিওটা হলো না। এবার সেই জিনিসটা কি আবার প্রথম থেকে আবার শুরু করা যায়? কখনো যায় না। তো সেই জন্য না আমি খুব কষ্ট করে, মানে এই যে এই ভিডিওটাও করেছি, মানে 3-4 বার করে একটা ভিডিও আমি করেছি, মানে কি বলবো, এক একটা ভিডিও আমি করেছি, একটা ভিডিও করলাম সেটা দেখলাম হয়নি, শেষে দাঁড়িয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, এরকম করে করে আমি ভিডিও করি। তো সেই জন্য আর সেরকম নিয়মিত তোমাদেরকে ভিডিও দেওয়া হয়। স্নান টান করে চলে এসেছি ঘরে, এবার দেখো আমার চুলটা দেখতেই পাচ্ছো কতটা স্মুথ আর কতটা, মানে এখনও ভিজা বোঝা যাচ্ছে না, কিন্তু শুকালে বোঝা যাবে যে কতটা সিল্কি আর কতটা স্মুথ হয়ে গেছে, মানে এখনই বোঝা যাচ্ছে ভিজে অবস্থায়। তো এখন আমি ইউজ করব হচ্ছে সিরাম, আর চুলের ক্ষেত্রে হচ্ছে কন্ডিশনার আর সিরাম মাস্ট, চুলের ক্ষেত্রে সবাই এটা ইউজ করো। আর আমি এখন সিরাম ইউজ করব মামা আর্থের, এই যে এটা মামা আর্থের হেয়ার সিরাম। তো এটা খুব ভালো আর স্মেলটা তো খুব সুন্দর, তো এটা আমি ইউজ করব। আর তোমাদেরকে বলে রাখি, মানে পার্লারে গিয়ে স্পা করানো চুলে, তারপরে এরকম ট্রিটমেন্ট করা, এইগুলো শুধু শুধু আমার মনে হয় টাইম ওয়েস্ট, মানে আমি কখনো যাইনি এখনও পার্লারে কোনো দিনও, হেয়ারের জন্য চুলের জন্য কোনো দিনও যাইনি, বাড়িতে বসে ছোটোখাটো টিপস এগুলোই আমি ব্যবহার করি, মানে ইয়ে করি, অ্যাপ্লাই করি। আর আমার মনে হয় ঘরে যে ছোটোখাটো উপাদান আছে রান্নাঘরে আমাদের, সেগুলোর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আর ক্রিম বলো, বাজারে অনেক ব্র্যান্ডেড কোম্পানির ক্রিম আছে কেমিক্যালযুক্ত, সেই সব আমার মনে হয় চুলের ক্ষতি করে, তো আমি কখনো যাইনি। আর ছোটোখাটো এরকম টিপসই বাড়িতে ইউজ করি, তো এগুলো করলে মনে হয় আমার মনে হয় বেনিফিটটা মানে দারুণ হয়, আমার তো খুবই ভালো লাগে। তো আমি কোনোদিনও পার্লারে যাইনি, আর আমার চুলটা স্ট্রেট করার খুব ইচ্ছা আছে, দেখি এবার পুজোতে কতটা কী করা যায়। তো এটুকুই বলার ছিল, আর এখন আমি যাব আমার মেয়েকে আনতে স্কুলে, অনেকটা লেট হয়ে গেল, লেট হয়নি মানে এখনই যেতে হবে, টাইম হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, তো এসে আমি আবার পরে কথা বলছি। তো আমি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে, তো এখন ওকে স্নান করালাম, খিচুড়ি খাবে, এই যে স্কুল থেকে দিয়েছে এখন ও খাবে এটা। আমি আর কি চুলটা একটু শুকানোর জন্য ওয়েট করছিলাম, তো দেখো চুলটা শুকিয়ে গেছে। তো আমি এখন ইউজ করব হচ্ছে সিরাম, তোমাকে ধরতে হবে না, এখানে দিয়েছি খেতে, খাও বসো খাও। তো একটু চুলটা শুকানোর জন্য ওয়েট করছিলাম, তো এরকম চুলটা 2 পাশ থেকে এরকম ভাগ করে নেব, নিয়ে এই সিরামটা নিলাম 2 থেকে 3 ফোঁটা নিয়ে এভাবে 2 হাতে ঘষে, তারপরে এভাবে, তারপর অবশ্য সবাই জানো এটা, আবার নতুন করে বলার কিছু নেই, তবু আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে নিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এটা অনেকে শুকনো চুলেও ইউজ করে, আবার অনেকে ভিজে চুলেও ইউজ করে, তো শুকনো চুলেও তোমরা ইউজ করতে পারো। আর হচ্ছে তো কি বলবো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর কেউ যদি, মানে আমার কাছে মানে এরকম ছোটো ছোটো টিপস আরও অনেক আছে, তো কেউ যদি জানতে চাও, মানে কেউ যদি কি বলবো, মানে ইচ্ছা থাকে কারোর জানার জন্য, তো জানতে চাইলে অবশ্যই কমেন্টসে বলো। আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এত লম্বা হয়ে যাবে, তোমার দেখতে ইচ্ছা করবে না। তো যেটুকু ইম্পর্টেন্ট, যেটুকুনি দেখানো দরকার, তো সেটুকুনি দেখানো হয়ে গেছে ব্যাস। আর হচ্ছে কি বলবো, তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়ে গেছে, তোমাদের চোখের সামনেই সব কিছু করলাম। তো যাই হোক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।